হ্যালো, আসসালামু আলাইকুম ছোট শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, বাড়িতে সুস্থ আছো। চলো আজকে আমরা প্রথম শ্রেণীর ড্রয়িং শিখবো। আজকে আমরা বেলুন শিখতে যাচ্ছি, চলো এখন বোর্ডে চলে যাই। দেখো, তোমাদের সুবিধার জন্য আমি প্রথমে একটি বৃত্ত এঁকে রেখেছি। বৃত্তটা আমি এঁকে রাখার কারণ হলো, এখন থেকে তোমরা বৃত্ত পেন্সিল ঘুরিয়ে হাতে সুন্দর ভাবে খাতায় আঁকতে পারবে। পেন্সিলের দ্বারা এভাবে হাত ঘুরিয়ে সুন্দর ভাবে আঁকতে পারবে। তাহলে দেখো, এভাবে আমি একটি বৃত্ত আগেই করে রেখেছি। এখন বৃত্তের নিচে এভাবে আমি একটি পয়েন্ট দিয়ে দিয়েছি। তারপর দেখো, বেলুন আঁকার জন্য আমি এভাবে একটি রাফ করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি দেখো কিছুটা ভিড়ের মতো করে নিয়েছি। এখন আমি রাফটাকে হালকা করে মুছে, যেহেতু আমি বোর্ডে করছি, খাতাটাকে ক্লিন রাখার জন্য, বোর্ডটাকে ক্লিন রাখার জন্য আমি হালকা করে মুছে নিয়েছি। তোমরাও চাইলে পেন্সিল হালকা করে রাবার দিয়ে মুছে নিতে পারো, যখন খাতাতে পেন্সিল দিয়ে আঁকবে। শিক্ষার্থীরা, এখন দেখো আমরা এই বৃত্তটাকে নিচে একটু রাফ করে তারপরে সুন্দর ভাবে টেনে নিয়েছি। এখন অনেকটা বেলুনের মতো চলে এসেছে, তাই না? এভাবে আমরা একটি বেলুন আকৃতি পেয়ে গেলাম। এখন আমরা যেটা করতে পারি, বেলুনের মাঝখানে যে দাগগুলো আছে, চলো এগুলাকে ঠিক করে নেই। এই দাগগুলো তোমরা বইয়ের সাথে মিল রেখে দিবে। তোমরা উপরে দাগটাকে ঠিক মাঝখান থেকে না, কিছুটা এ পাশ থেকে সরিয়ে এভাবে দিয়ে দিবে। ছোট শিক্ষার্থীরা, চলো এখন আমরা বেলুনের নিচের দাগটাকে দিয়ে ফেলি। এই দাগটাকেও তোমরা বইয়ের সাথে মিল রেখে দিবে। এখন যদি আমরা বেলুনের নিচের দাগটাকে টেনে নিই, তাহলে আমাদের বেলুনটা সম্পূর্ণরূপে হয়ে যাবে, তাই না? প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বেলুনটি আঁকা সম্পূর্ণ হয়ে গিয়েছে। তোমাদের বেলুনের এই মাঝখানের দাগগুলাতে বারবার বাসায় প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা আয়ত্ত আনার চেষ্টা করবে। চলো আমরা বেলুনের রং বলে দেই। আমাদের সম্পূর্ণ বেলুনটি লাল হবে, এই অংশে হলুদ হবে, তোমরা তো সবাই জানো, বইয়ে এভাবে রং করে দেওয়া আছে। আর নিচের এই দাগটাকে তোমরা কালো রং দিয়ে দিতে পারো, কিন্তু বেশি মোটা করবে না। কালো রংটাকে একটু শার্প করে, আস্তে করে, এভাবে চিকন করে টেনে দিবে। আর এই মাঝখানের দাগগুলোকে তোমরা পেন্সিল দ্বারা আবার বর্ডার দিয়ে দিবে। তাহলে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। তার আগে তোমাদের হোমওয়ার্কটা অবশ্যই জরুরি, তোমাদের হোমওয়ার্কটা তোমরা করে রাখবে, বইয়ে বইয়ে আর খাতায় তোমরা তোমাদের হোমওয়ার্ক কমপ্লিট করবে। তোমরা প্রথমে বইয়ে হাতের অংশে হাত ঘুরাবে, তারপর রং করবে, খাতাতেও এঁকে রাখবে। আর তাহলে আজকে ক্লাস এখানে শেষ হচ্ছে। আশা করি ক্লাসটি দ্বারা সবাই উপকৃত হয়েছ। সবাই ভালো থেকে, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।